মনে হচ্ছে আজকের পর থেকে আর ভিডিওই বানাবো না এত কষ্ট মনে নিয়ে আজকে কিছু কথা বলতে এসেছি আপনাদের সাথে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যেখানে আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছি বেশ ভালো কথা ফেসবুক আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে কিন্তু যারা টিকটকার ছিল সে টিকটকার থেকে বর্তমানে কাপল ব্লগার হয়েছে এই কাপল ব্লগারদের জ্বালায় আমরা আর টিকতে পারছি না এরা একদম শেষ করে ফেলছে আমাদের সমাজটাকে তাদের মাঝ থেকে তারা যে ব্লগ ভিডিও করছে তাদের ভিডিওর মাঝে কোনো মেসেজ নেই কোনো শিক্ষণীয় কোনো কিচ্ছু নেই জাস্ট তারা নিজেদের স্ত্রীদেরকে যত সব আজে বাজে ভিডিও বানাচ্ছে স্ত্রীদেরকে লোকের সামনে প্রদর্শন করছে ভাই স্ত্রী আপনার নিজের জিনিস সে নিজের সম্পত্তি তাকে আপনি খুব সুন্দর করে আগলে রাখবেন পর্দার মাঝে রাখবেন কেন আপনি তাকে পণ্য হিসেবে মানুষের সামনে প্রদর্শন করছেন এই জিনিসটা আমার ভিতরে আসে না আপনার যদি নিজের কোনো যোগ্যতা থাকে নিজের যোগ্যতায় আপনি কাজ করে আপনি নিজে ই করেন মানুষের মাঝে ভাইরাল হন কেন মেয়েদেরকে দিয়ে আপনি ভাইরাল হচ্ছেন নিজের স্ত্রী দিকে স্ত্রীকে দিয়ে ভাইরাল হচ্ছেন কেমন স্বামী আপনি নিজের স্ত্রীকে যত্ন করে রাখতে পারছেন না সেখানে এসে আপনি যত সব আলতু ফালতু নোংরা নোংরা ভিডিও তৈরি করছেন নোংরাভাবে ভিডিওতে কথা বলছেন আর সেই ভিডিওগুলো আপনারা আমরা ভাইরাল করছি ফেসবুক ভাইরাল করছে আর এদের মা জ্বালায় আমাদের সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের একটা কষ্ট হয়ে গিয়েছে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি কোনো ভিডিওতে আমাদের কারো কাছে গুরুত্বই থাকে না যত সব নেগেটিভ ভিডিও আমরা এত পজিটিভলি নিতে পারি যা বলার না তাই আর ভালোই লাগছে না নিজের মনে অনেক কষ্ট নিয়ে আজকে কথাগুলো বললাম খুব খারাপ লাগছে সত্যি কথা যে এদেরকে দেখে আমার একদম রীতিমতো গা জালা করে যায় অনেকেই এই কাপল ব্লগারদের জ্বালায় মানে যন্ত্রণায় আছেন সত্যি কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে